আমি প্রথমে একটি গোল বৃত্ত দিয়ে নিচ্ছি একটা গোল বৃত্ত এরকম করে একটা গোল বৃত্ত একটু চ্যাপটা হবে নিচের দিকটা একটু নিচের দিকে একটু বাড়িয়ে দিতে হবে আর দুই পাশটা একটু চ্যাপটা হবে তারপরে একটি লাইন দিয়ে উপরের দিকে একটু নিচে বৃত্তের ভিতরে লাইন দিয়ে দুইটি লাইন দিয়ে নিচ্ছি উপরের দিকে ডাটা হবে এটা তারপর উপরে একটু ডাটার উপরে অংশটা দেখালাম তারপরে একটি বৃত্তের মতোই একটু মোটা করে একটা লাইন দিয়ে নিলাম তারপর পাশে আরেকটি একটি ছোটো আকারের লাইন গোল লাইন দিয়ে নিলাম সেটা প্রথম লাইনটার সাথে যুক্ত করে দিয়ে তারপর উপরে ছোটো ছোটো দুইটি গোল লাইন দিয়ে নিলাম ওই দুটি লাইন না দিলেও চলবে তারপর তিনটি এরকম গোল লাইনের মাঝখানে বিন্দু দিয়ে এরকম করে যোগ করে দিব তারপর পাশের অংশটুকু উপর থেকে এনে এটার সাথে লাগিয়ে দেব এই যে দুটি আগে গোল লাইন দিলাম সেই দুটির সাথে লাগিয়ে দেব তারপর আবার এরকম নিচের লাইন দুটির মাঝখান থেকে আরেকটি গোল লাইন দিয়ে নিলাম তারপর আবার এই গোল লাইনটার শেষ মাথা থেকে ওপরের ছোট গোল লাইনটার মাঝখানে যোগ করে দিয়ে পাশে আরেকটি করে গোল লাইন ছোট্ট গোল লাইন দিয়ে নিলাম একদম কিন্তু গোল হবে ইউয়ের মতো এইভাবে প্রত্যেকটা গোল লাইন মাঝখানে বিন্দুর মতো মনে করে আবার গোল লাইন একটি তারপরে দুইটি তারপরে তিনটি এরকম করে বারবার কম বেশি হবে এইভাবে দিতেই থাকবো একদম বড় বৃত্তটির শেষ মাথা পর্যন্ত একটু উনিশ বিশ হতেই পারে তাতে কোনো সমস্যা নেই তবে একটু খেয়াল রেখে একটু মনোযোগ দিয়ে কাজটা করতে হবে এইভাবে শেষ পর্যন্ত একদম এরকম করে শেষে গিয়ে এরকম ছোট্ট একটি বৃত্ত নিচে বৃত্তের নিচে ছোট্ট একটি গোল লাইন হবে এইভাবে আমরা একটা সহজেই ফল আঁকতে পারি এখন আমি আবার দেখাচ্ছি ডাটাটি দিয়ে নিলাম নিচে একটি ছোট্ট ভাজ লাইন তারপর উপরে একটু গোল কিন্তু চাপা নিচে একটি গোল লাইন দিয়ে নিলাম পাশে আরও দুইটি নিয়ে নিলাম পাশে দুটি ছোটো তারপর উপরে একটু গোল করে যোগ করে দিতে হবে এরকম করে তারপর তিনটির উপরের গোল তিনটির মাঝ বিন্দু বরাবর থেকে শুরু করে এরকম করে গোল লাইন দিয়ে দিয়ে যোগ করতে হবে এবার কিন্তু চারটি হয়ে গেল। একবার তিনটি তারপর একবার চারটি এইরকম করে হতেই থাকবে যে দুই এই যে তিন তারপরে ছোট্ট একটু ফাঁকা জায়গা থাকলে ওটা গোল করে যোগ করে দিতে হবে এরকম করে একটু ঘন করা যায় একটু পাতলাও করা যায় পাতলা করলে বড়ো হবে গোল লাইনগুলো আর ঘন করলে ছোটো হবে এরকম করে দিতেই থাকবো একদম বৃত্তটির শেষ পর্যন্ত বড় বৃত্তটির প্রথম যে বৃত্তটি এঁকেছিলাম যতটুকু অংশ ফাঁকা থাকে ততটুকু অংশ গোল জায়গাটার মানে জায়গাটা কম থাকে একটু করে দিয়ে দিলেই হয়ে যায় এইভাবে করলে এই লাইনগুলো কম দিতে হয় আর ঘন করলে অনেকগুলো লাইন বেশি দিয়ে দেওয়া হয়ে যায় তাতে একটু আঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য একটু কম এরকম গোল লাইনগুলো একটু কম দিলেই ভালো হয় এভাবে আমরা একটা আধাপোল লাগতে পারি এখন রং আমি এখন রঙ করবো ডাটাটাতে রং করব প্রথমে কোয়েরি রঙ দিয়ে নিলাম তারপর প্রত্যেকটি গোল এই যে ভিতরের যে গোল লাইনগুলো আছে এগুলো গাঢ় সবুজ রং দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকবো একটু মোটা করে দিব লাইন যেন ঢেকে ভিতরের দিকে একটু ঢুকে যায় এরকম করে এরকমগুলো দিয়ে দেব প্রত্যেকটা লাইন এভাবে সুন্দর করে দিব সবখানেই এভাবে দিতে থাকবো এরকম করে দেওয়া হয়ে গেলে এই রঙটা দিয়েই হালকা করে শেডও দেওয়া যায় আবার হালকা সবুজ রঙ আমাদের আছেই সেটা দিয়ে শেড দেবো আমি ডাটাটাতে হলুদ রঙ দিয়ে নিলাম তারপরে হালকা সবুজ রঙ নিয়ে হালকা করে করে রঙ দিচ্ছি এভাবে এইভাবে রেখে দিলেও চলবে আমি একটু হলুদ রঙ দেব হলুদ রঙটা না দিলেও চলে খুব হালকা করে সবুজ রঙটা দিলেও চলবে হলুদ রঙ না দিলেও চলবে আমি হলুদ রং দিয়ে নিচ্ছি এতে কালারটা চমৎকার চকচকে হয় দেখতে ভালো লাগে একটু পাকা পাকাটা একটা টাইপ চলে আসে এভাবে আমরা একটা খুব সহজেই আতা আঁকতে পারি ও রঙ করতে পারি